বাইডেন কি মাটিতে বসে খেতে পারবেন? মোদির পুরনো ভিডিও নিয়ে ট্রোল, কড়া জবাব দিলেন কঙ্গনা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যারা এটি শেয়ার করেছেন তারা এটিকে G20 সামিটের ক্লিপ বলে চালাতে চাইছেন, কিন্তু আদতে এটি অনেক পুরনো ভিডিও। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের কুইন কঙ্গনা। তিনি প্রধানমন্ত্রীকে সমর্থন করে ট্রোলারদের রীতিমতো এক হাত নিলেন। আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিওতে কী দেখাচ্ছে? ভিডিওতে দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাকে শেখাচ্ছেন যে গ্লাসে যদি মদ না থাকে তাহলে সেটাকে কীভাবে টোস্ট করা উচিত। বাইডেন তাকে বলেন, আপনার গ্লাসে যদি কোনো অ্যালকোহল না থাকে তাহলে বাঁ হাত দিয়ে টোস্ট করা উচিত। এটা শুনেই হাসতে থাকেন মোদি। সেটা দেখে বাইডেন তাকে বলেন, আপনি ভাবছেন আমি মজা করছি? একদমই না। মোদির জন্য আমেরিকার প্রেসিডেন্ট যখন নৈশভোজের আয়োজন করেছিলেন তার জুন মাসের ট্রিপের সময় তখনকার ভিডিও এটা, সেটাই এখন ভাইরাল হয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা। কঙ্গনা কী বলছেন? দেশের প্রধানমন্ত্রীর এমন অপমান বা তাকে নিয়ে এমন ট্রোল মোটেই মেনে নিতে পারেননি বলিউডের কুইন। তিনি সোজাসুজি টুইটারকে বেছে নেন প্রতিবাদ জানানোর জন্য। তিনি এদিন তার পোস্টে লেখেন, এটা কেমন কলিযুগ, মানুষের মাথায় উঠে এক কলিযুগ তো নাচ করছে রীতিমতো। যে মানুষটা পশু হত্যা করে তার মাংস পর্যন্ত খান না, যিনি কখনও ধূমপান করেননি, মদ খাননি, এমন ভালো মানুষকে কিনা নিচু করার চেষ্টা করা হচ্ছে কারণ তিনি মদের গ্লাস ধরতে জানেন না। তিনি তার পোস্টে আরও লেখেন, অ্যালকোহল ক্লিনিক্যালি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এটা মানবদেহের ক্ষতি করে। জো বাইডেন কি মাটিতে বসে খেতে পারবেন? তাহলে আমাদের প্রধানমন্ত্রী কেন সেসব জিনিস নিয়ে ভাববেন যাতে তার আগ্রহ নেই এবং যা তার স্ট্যান্ডার্ডে নয়? কঙ্গনার কথায় অনেকেই তাকে সমর্থন করেছেন, বলেছেন যে তিনি ঠিক কথাই বলছেন। এক ব্যক্তি লেখেন, একদম ঠিক বলেছেন কঙ্গনা, মোদি যে G20 সামিটে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন কিন্তু সেই কথাটাই এদের ভালো লাগছে না, তাই এরা দেশ এবং দেশের নেতাকে ছোট করতে চাইছেন। আর এক ব্যক্তি লেখেন, একদম সঠিক কথা লিখেছেন।